উপাচার্য ও উপ উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষক এবং শিক্ষার্থীদের আন্দোলনে বুয়েটে অচল অবস্থা চলছে। মুখোমুখি অবস্থানে আন্দোলনকারী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে ছাত্রলীগের একটি গ্রুপ। এ অবস্থায় আন্দোলনে বাধা দেওয়া সহ শিক্ষকদের কাছ থেকে মাইক কেড়ে নেয় ছাত্রলীগের একটি গ্রুপ। তবে আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা বলছেন, যতই বাধা আসুক, উপাচার্য ও উপ উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত তারা উপাচার্যের কার্যালয় এবং প্রশাসনিক ভবনে অবস্থান করবেন। বিস্তারিত আলমগীর স্বপন রিপোর্ট। আলটিমেটামের পর উপাচার্য উপ উপাচার্য পদত্যাগ না করায় শান্তিপূর্ণভাবেই চলছিল শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলন। এর মাঝে বহিরাগতদের নিয়ে ছাত্রলীগের একটি গ্রুপের হামলা প্রশাসনিক ভবনে। পরে পুলিশের হস্তক্ষেপে নিচে নেমে আসলেও আন্দোলনকারীদের কাছ থেকে মাইক কেড়ে নেয় ছাত্রলীগ কর্মীরা। তবে এর আগে ছাত্রলীগের ব্যানারে বিরোধী করে তারা শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানায়। অবশ্য এই মিছিলে যারা ছিলেন তাদের অনেকেই বহিরাগত হওয়ায় সঠিকভাবে নিজ বিভাগের নামও জানাতে পারেননি। তবে আন্দোলনে যত বাধাই আসুক, উপাচার্য ও উপ উপাচার্যের পদত্যাগ ছাড়া বুয়েটের সমস্যার সমাধান হবে না বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। হাইকোর্টের নিষেধাজ্ঞার কারণে সরাসরি আন্দোলনে না থাকলেও শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন শিক্ষকরাও। তাই ভর্তি পরীক্ষার জন্য ডাকা সোমবারের একাডেমিক কাউন্সিলে যোগ না দেওয়ার কথা জানিয়েছেন তারা। আমরা এই বৃষ্টির প্রবৃত্তির আন্ডারে কোন কার্যক্রম চালাতে পারছি না। আমাদের জাতির কি ক্ষতি হচ্ছে সেটা কি দেশ যারা পরিচালনা করে তারা দেখে না, তারা বোঝে না? তাদেরকে বিদায় করতে হবে, তারা নিজেরা গেলে ভালো, না গেলে সরকার থেকে তাদেরকে অপসারণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত না তারা এখান থেকে পদত্যাগ করেন বা তাদের অপসারণ করা হয়, আমরা সেখানেই অবস্থান করব। তবে পদত্যাগের দাবি আবারও নাকচ করেছেন উপাচার্য ও উপ উপাচার্য। এ নিয়ে অবশ্য তারা সরাসরি কথা বলতে রাজি হননি। এর আগে আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্য ও উপ উপাচার্যের পদত্যাগের দাবিতে তাদের কুশপুত্তলিকা দাহ করে। পরে শিক্ষক ও শিক্ষার্থীরা উপাচার্যের অফিস সহ প্রশাসনিক ভবনে অবস্থান নেয়। আলমগীর স্বপন, এটিএন বাংলা, ঢাকা।